হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 7টা, তো ভোর সকালে উঠেছিলাম বলে এখন ঘুম পেয়ে গিয়েছিল, তাই এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো সব কাজ করা আগেই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেবো, তারপর ফ্রেশ হয়ে নেবো, স্নানটা সেরে নেবো, তারপর তোমার সাথে কথা বলছি। তো চলো, এখন বাজে 10টা, তো দুপুরে রান্নার সব কিছু গুছিয়ে নেব। তো চলো, আর আজকে কী রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো আমাদের রান্না খাওয়া কমপ্লিট, তো এখন আমরা একটু মাঠের দিকে যাব। তো তোমাদের চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মাঠ, চলো আমাদের সাথে। আমার সাথে রয়েছে রিমি, অর্পণ, তো আমরা সবাই মিলে এখন মাঠে যাব, চলো। আমি ভিডিওতে কেন আসলাম? এটা হচ্ছে বোতল ব্রাশ, দেখবে ফুলের দোকানে দেখা যায়, বুকেতে এইসব গাছ দিয়ে বানায়। আর এই দেখো গোলাপ বাগান, যেখানে দু একটা গোলাপ ফুটে আছে, এই দেখো গোলাপটা, এই দেখো এখানে কত ফুল ফুটে গেছে। এই একটা নেবো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত, ছোট ছোট গাছ, এই দেখো এগুলো সব বোতল ব্রাশ, ধানের ক্ষেত, দেখো ধান হয়ে গেছে, কি সুন্দর লাগছে।
তো এই যে আমাদের জমিতে চলে এসেছি ঘুরেছি আমাদের জমি তো চলো দেখাই দেখো কাশ ফুল ফুটে রয়েছে বাও কি দারুণ লাগছে রজনীর স্টিক বেরিয়েছে বেগুন গাছে বেগুন হয়েছে দেখো কি সুন্দর এরকম ছেড়ে নিয়ে যাবো তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমি ব্লগটা এখানেই শেষ করছি তো আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই